দেশ প্রবাসের সকল মুসলিম ভাইদেরকে ঈদের শুভেচ্ছা জানাই ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি যে আমরা মালয়েশিয়াতে আমাদের বাংলাদেশী মসজিদ আমরা সকল প্রবাসী বাংলাদেশি ভাইয়েরা আমরা একসাথে ঈদের নামাজ আদায় করেছি আমি মসজিদের ইমাম তো আমরা সবাই একসাথে ঈদের নামাজ আদায় করেছি এটা আমাদের অনেক বড় একটা নিয়ামত মানে আমাদের দেশে থাকার যে আনন্দটা আমরা এখানে সবাই একসাথে নামাজ আদায় করতে পেরেছি এজন্য আমরা ওই আনন্দটা আমরা পেয়েছি সবাই আলহামদুলিল্লাহ দীর্ঘ এক মাস সিয়াম সাধনের পরে আজকে আমরা ঈদের নামাজ আদায় করলাম আমাদের এই কোতারায়া বাংলা মার্কেটে দীর্ঘ দুই বছর আমরা করোনায় আক্রান্ত ছিলাম আমরা ভালোভাবে আমাদের বন্ধু-বান্ধবের সাথে নামাজ পড়তে পারিনি এবার আলহামদুলিল্লাহ আমরা খুব সুন্দরভাবে ঈদের নামাজ আদায় করেছি এবং একে অপরের সাথে আমরা শুভেচ্ছা বিনিময় করছি সবাই আলহামদুলিল্লাহ আমাদের জন্য দোয়া করবেন আমরাও সবাই জন্য দোয়া করছি আপনারা সবাই ভালো থাকেন ঈদ মোবারক এখানে বাংলাদেশি ইমাম দ্বারা এবং বাংলাদেশি মসজিদে আমরা ঈদের নামাজ পড়তে পেরে এবং ঈদের খুতবা বাংলাতে শুনতে পেরে আমরা বাংলাদেশের যে এক মিস করা ওই জিনিসটাকে একটু পরিপূর্ণতাতে তারপরে পেয়েছি আমরা তারপরে এখানে আমরা সবাই প্রবাসী বাংলাদেশি ঈদ করতেছি ঈদ পূর্ণমী ঈদের উদযাপন করতেছি এজন্য নিজেতে একটু গর্বিত মনে হচ্ছে সকল প্রবাসী ভাইদেরকে জানাই বাংলা মার্কেট কোতারায়া বাংলা মার্কেট থেকে ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক আমরা পরিবার পরিজন রেখে এই প্রবাসে আমরা ঈদ উদযাপন করেছি যদিও আমরা আমাদের দেশে পরিবার পরিজনের জন্য আমরা মিস করি তবু আমরা যতটুকু আমরা পালন করেছি আমরা আনন্দের সাথে পালন করেছি আমরা হ্যাপি ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক দেশের মানুষকে মা বাবাকে ভাই বোনকে স্ত্রী সহ সবাইকে অনেক মিস করতেছি যেহেতু আমরা প্রবাসী প্রবাসে আছি এজন্য আমাদের মিসটা অনেক বেশি হচ্ছে যে ছেলে মেয়েদেরকে তাদেরকে বাংলার জমিনে রেখে এখানে আইসা পড়ে আছি এটা এটা দুঃখ তো আল্লাহর দরবারে আমরা সবাই শুকরিয়া আদায় করি আল্লাহ আমাদের পরিবার পরিজনকে যেন ভালো রাখে এবং আমাদের যেন আবার পরিবার ফ্যামিলিকে আবার যেন নিয়ে যায় যে আমরা প্রবাসে থাইকো যে মা বাবাকে বউ বাচ্চার খোঁজ খবর নিছি এবং তাদেরকে কাপড় চুপড় কেনার টাকা দিছি মালয়েশিয়াতে অনেক বন্ধুরাই আজকে রুমে আসবেন তাদেরকে তাদের জন্য ঈদ উদযাপনের জন্য অনেক কিছু আয়োজন রাখছি এই বছরের দিনে আমরা পরিবারকে খুব মিস করি এবং আজকে কি বলবো মানে পরিবারকে মিস মানে পরিবার সারা বিদেশে ঈদ করা খুবই কষ্টের এবং আনন্দেরও কারণ আমরা এখান থেকে যে রেমিন্ডেন্সটা পাঠাই এটা দিয়ে পরিবারও সুখে থাকে আমরাও আলহামদুলিল্লাহ তাদের দোয়া আমরা এখানে সুখে আছি